পাকিস্তানের জঙ্গি হাফিজ সাইদের বাড়ির কাছে বিস্ফোরণ। লাহোরে সাইদের বাড়ির বাইরে বিস্ফোরণ ঘটে। লাহোরে জহর টাউন এলাকায় বাড়ি হাফিজের। বিস্ফোরণে অন্তত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 17 জন। আহতদের ভর্তি করা হয়েছে জিন্না হাসপাতালে। মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইদ বিস্ফোরণের রিপোর্ট চেয়েছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। স্ট্র্যান্ড রোডে পোর্ট্রাস্টের পরিত্যক্ত ওয়্যার হাউস থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনার তদন্তে ফরেন্সিক দল। নরকঙ্কালের অসিফিকেশন টেস্ট ও কেমিক্যাল পরীক্ষা হবে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, ফরেন্সিক দলের প্রাথমিক পর্যবেক্ষণ কি? দেখো, আমরা দেখলাম ফরেন্সিক নমুনা সংগ্রহ হয়েছে এবং তারা বেরিয়ে এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমরা কিছু ভাইটাল এভিডেন্স আমরা কালেকশন করেছি, তো এই মুহূর্তে বলাটা সম্ভব নাই কনক্লুসিভলি, কারণ হচ্ছে এগুলো ল্যাবরেটরিতে টেস্ট হবে, টেস্ট করার পরে কনফার্মেটেড বলা যাবে যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছিল। তো আমরা কিছু এভিডেন্স কালেকশন করেছি ল্যাবরেটরিতে টেস্ট করার। প্রাথমিক ওপিনিয়ন যদি কিছু বলেন? না, এই মুহূর্তে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া তো আমরা কিছু এই সময় বলতে পারছি না। কী কী পেলেন, মানে ওইখানে আরও কিছু পেয়েছেন? আর তো ভাইটাল এভিডেন্স পেয়েছি, সেটা তদন্তের স্বার্থে এই মুহূর্তে ডিসক্লোজ না করাটাই ঠিক আছে, আর বাকিটা ইনভেস্টিগেশন অফিসার বলবে। পরীক্ষাটা দরকার মূলত এই স্কেলটন থেকে, যদি কোনো আপনি কি ধরনের পরীক্ষা? বায়োলজিক্যাল, মেইনলি বায়োলজিক্যাল এক্সামিনেশন দরকার, ডিএনএ এক্সামিনেশন দরকার, এই ধরনের অসিফিকেশন টেস্ট হচ্ছে না, সেটা এই মুহূর্তে বলাটা কি হবে। আমরা দেখতে পাচ্ছি ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা কিন্তু প্রায় এক ঘন্টা ধরে সেই পরিত্যক্ত বাড়ির ছাদের উপরে ছিলেন এবং সেখানে তারা নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহ করে তারা কিন্তু এখন এই পরিত্যক্ত বাড়ির পেছনের দিকে যাচ্ছেন, অর্থাৎ সেখানেও কিন্তু তারা গিয়ে ছবি তুলবেন। প্রথমেই আমরা দেখলাম সামনে থেকে বাড়ির ছবি তোলা হয়, তারপর তারা ওপরের দিকে ছাদে, যে জায়গায় মঙ্গলবার সকালবেলা স্কেলেটন অর্থাৎ কঙ্কাল উদ্ধার করা হয়েছিল, সেখানে চলে যান। সেখানে প্রায় এক ঘন্টা নমুনা সংগ্রহ করেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ির পেছনের দিকে চলে এসেছেন। প্রত্যেকেই কিন্তু পিপি কিট পরে রয়েছেন এবং দুজন ফরেন্সিক বিশেষজ্ঞরা এখান থেকে কিন্তু ছবি তুলছেন। সব মিলে কিন্তু আমরা দেখলাম তারা কিন্তু জানিয়ে দিলেন যে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই টেস্ট রিপোর্ট আসার পরেই কিন্তু সঠিকভাবে কোনো তথ্য জানা যাবে। কিন্তু যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে কঙ্কাল গতকাল উদ্ধার করার পর সেটা কিন্তু বায়োলজিক্যাল টেস্ট এবং অসিফিকেশন টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং আজকে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা এখানে এসে তারা কিন্তু নমুনা সংগ্রহ করেছেন এবং স্যাম্পল কালেকশনের পর প্রায় এক ঘন্টা তারা কিন্তু এখানে ছিলেন এবং স্যাম্পল কালেকশন করার পর এখন আমরা দেখতে পাচ্ছি পেছন থেকে কিন্তু ছবি তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই গোটা যে এলাকা রয়েছে, অর্থাৎ পোর্ট ট্রাস্টের এই পরিত্যক্ত যে গোডাউন, সেই গোডাউনের ভেতরেও এসে তারা কিন্তু ছবি তুলে নিচ্ছেন। আমরা দেখলাম নর্থপোর্ট থানার অফিসাররা, তারাই কিন্তু বলে দিলেন যে তদন্তর জন্য ভবিষ্যতে কিন্তু এই ছবিগুলো কাজে লাগতে পারে, তাই কিন্তু এই গোডাউনের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে এই জায়গার ছবি তুলে নিচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নমুনা সংগ্রহের যে কাজ, সেই কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু বাইরে থেকে এসে তারা কিন্তু ছবি তুলে নিচ্ছেন এবং তারা যেটা জানালেন যে স্যাম্পল কালেকশনের পর এই স্যাম্পল ল্যাবে পাঠানো হবে এবং ল্যাবে ফরেন্সিক টেস্ট রিপোর্ট আসার পরেই কিন্তু সঠিকভাবে তারা কিন্তু তথ্য দিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি নর্থপুর থানার অফিসাররা সঙ্গে রয়েছেন এবং তাদের সাহায্য নিয়েই কিন্তু আজকে আমরা দেখলাম ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু নমুনা সংগ্রহের কাজ শেষ করলেন। ধন্যবাদ প্রকাশ।